আচ্ছা স্টুডেন্টস দেখো আজ আমি তোমাদেরকে ক্লাস টেনের যে দু সালে ফেব্রুয়ারি মাসের যে নতুন ফিজিক্যাল সায়েন্সের মডেল অ্যাক্টিভিটি টাস্কটা দিয়েছে সেটা আজকে সম্পূর্ণ সমাধান করে দিচ্ছি দেখো প্রথমে সঠিক উত্তর নির্বাচন করে দিয়েছে যে এস বলতে যে উষ্ণতাকে বোঝা তার মান দেখো সেটা পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ টু নাইনটি এইট কেলভিন হবে পিভি কল ডাব্লিউআই এম আরটি সমীকরণের চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে এখানে এম রাশি একক হল এমটা হচ্ছে আমরা জানি আনবিক ওজন তা হবে গ্রাম্পার মোল কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির উষ্ণতা ও স্থির ভর হলে বয়ল সূত্র অনুসারে চাপ ও আয়তনের লেখচিত্রটি হবে দেখো সেটা হবে একটা পরাবৃত্তের অংশ তাই তো আচ্ছা এরপর দেশে নিচে সত্য মিথ্যা নিরূপণ করো একটি গ্যাস অনুর আয়তন ইকাল টু গ্যাস দ্বারা অধিকৃত আয়তন ভাগ গ্যাসের অনুর সংখ্যা তাহলে উত্তরটা হবে সত্য আচ্ছা এরপর দেখো দিয়েছে বারো কার্বন ইকল ট্রিপ এই যে তিনটে সাইন দেওয়া আছে এটাকে ইকুই ইকুইভ্যালেন্ট টু টুয়েলভ পয়েন্ট জিরো জিরো ইউনিট এর পরিবর্তে অন্য কোনো সাংখ্যমান ধরা হলে এস কোনো গ্যাসের মোলার আয়তন একই থাকবে এই বিবৃতিটাও সত্য আচ্ছা টু পয়েন্ট থ্রি দিয়েছে নির্দিষ্ট উষ্ণতা ও চাপে দুটি আদর্শ গ্যাসের আয়তন অনুপাত গ্যাস দুটির মূল সংখ্যার অনুপাতের সঙ্গে সমান এই বিবৃতিটাও সত্য আচ্ছা এরপর দেখো তিন নম্বর প্রশ্নটি দিয়ে সংক্ষিপ্ত উত্তর দাও মাতৃীয় বিশ্লেষণ থেকে গ্যাস ধ্রুবক আর এর একক কী কী হওয়া উচিত দেখাও এখানে এনমোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণ পিভি কল্টেনারটি তা দেখো আরের মাতৃীয় সংকেত যেটা দেওয়া আছে এখানে খেয়াল করে দেখো সেটা হচ্ছে এখানে চাপের মাতৃ সংকেত ইন্টু আয়তনের মাতৃীয় সংকেত ডিভাইডেড বাই মোলের সংকেত ইন্টু তাপমাত্রার সংকেত দেখো এখানে একটা খুব সুন্দর ক্যালকুলেশনের মাধ্যমে এখানে পুরো জিনিসটাকে আনা হয়েছে এটা একটু ভালো করে তোমরা দেখে নাও ঠিক আছে আর এখানে একটা জায়গায় দেখে নিও যে এই প্রত্যেকটা সংকেতকে ওরা যে ফর্মুলাগুলো চাপটাকে দেখো বল বলের বাই দৈর্ঘ্য কিউব করেছে একটা কাটাকাটি হয়েছে এখানে মানটা এসে এবং দেখো আলটিমেটলি এই যে পুরো মানটা এসে এখানে কনভার্ট হয়েছে এটা হচ্ছে আরের একক কার্যের একক বা মূল সংখ্যার রেখক কিন্তু তাপমাত্রা রেখক এবং দেখো এসআই পদ্ধতি তাহলে আরের মানটা হলো হচ্ছে গিয়ে যে এককটা জুল পার মোল পার কেলভিন এবং সিজেস পদ্ধতিতে তার একক হলো আর্ক পার মোল পার কেলভিন আচ্ছা থ্রি পয়েন্ট টু এ দেখো প্রধানত কোন কোন কারণে বাস্তব গ্যাসগুলি আদর্শ আচরণ থেকে বিচ্ছুত হয় এখানে দেখো প্রধানত বিচ্ছুত হওয়া দুটো কারণ থাকে একটা হচ্ছে আয়তন সংক্রান্ত ত্রুটি গ্যাসের তত্ত্বে গ্যাস অণুগুলিকে বিন্দুরূপে কল্পনা করা হয়েছিল এবং গ্যাস অণুগুলির মোট আয়তন গ্যাসের আধারের আয়তনের সঙ্গে তুলনা করা ধরা হয়েছিল কিন্তু বাস্তবে গ্যাস অণুগুলি অত্যন্ত ক্ষুদ্র হলেও এদের নির্দিষ্ট আয়তন আছে ফলে উপযুক্ত কল্পনা খুব উচ্চ উষ্ণতা বা চাপে সত্য হলেও অন্য সময় নির্ভুল হয় অর্থাৎ সাধারণ চাপ ও উষ্ণতায় বাস্তব গ্যাসের অণুগুলি অবাধ বিচরণের জন্য কার্যকরী আয়তনের পাচের তুলনায় কিছুটা কমই হয় আর দ্বিতীয়টা দেখো সেটা হচ্ছে চাপ সংক্রান্ত দেখো চাপ সংক্রান্ত হচ্ছে গ্যাসের অনুসারে গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ বল ক্রিয়া করে না কিন্তু অধিক চাপে গ্যাসের আয়তন কম হয় অণুগুলি যথেষ্ট কাছাকাছি চলে আসে ফলে অণুগুলির মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল ক্রিয়া করে এর ফলে আদর্শ অবস্থায় মুক্ত অণুগুলি দেওয়ালে যেই পরিমাণ ধাক্কা দিত তা বাস্তব গ্যাসের অণু দিতে পারে না আচ্ছা এরপরের প্রশ্ন দিচ্ছে থ্রি পয়েন্ট থ্রি দেখো স্থির চাপে ও নির্দিষ্ট ভরে গ্যাসের ক্ষেত্রে ভি স্মলটি ও ভি ক্যাপিটালটি লেখচিত্র কেমন হবে তা একে দেখাও দেখো এই ছবি দুটো তোমরা বইতেও পেয়ে যাবে এখানে দেখো আমি তোমাদের একে দেখিয়ে দিয়েছি ভিভার্সেল স্মলটি ও ভিভার্সেল ক্যাপিটালটি এর যে চিত্র দুটো কীরকম হবে ভালো করে দেখে নাও তোমরা এটাকে ভালো করে খাতায় লিখে নাও তিন দশমিক চারের কোশ্চেন দিয়েছে দেখো যে সমচাপে ও সমস্যতায় সময়তনের শুষ্ক বাতাস ও আর্দ্র বাতাসের মধ্যে কোনটি হালকা হবে তা যুক্তিসহ ব্যাখ্যা করো দেখো এখানে বলা হচ্ছে শুষ্ক বাতাসে অন্যান্য গ্যাস থাকলেও মূলত নাইট্রোজেন অক্সিজেন গ্যাস বেশি থাকে মোটামুটিভাবে শুষ্ক বায়ুতে চার ভাগ নাইট্রোজেন ও এক ভাগ অক্সিজেন থাকে নাইট্রোজেনের মোলার ভর আঠাশ এবং অক্সিজেনের মোলার ভরটা বত্রিশ গ্রাম হবে হলে শুষ্ক বায়ুর গড় আণবিক ভর দেখো ক্যালকুলেশন করলে আঠাশ পয়েন্ট আট গ্রাম মতন আসছে তাহলে জলের মোলার ভর দেখো আমরা আঠারো গ্রাম সেটা আমরা জানি তাহলে সুতরাং জলীয় বাষ্প শুষ্ক বায়ু অপেক্ষা হালকা তাই বাতাসে জলীয় বাষ্প থাকলে অর্থাৎ বায়ু আদ্র হলে তার গড় আণবিক ভর শুষ্ক বায়ুর গড় আণবিক ভরের চেয়ে কম হয় তাই শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্রবায়ু লঘু বা হালকা হয় এরপর ফোর পয়েন্ট ওয়ান আর ফোর পয়েন্ট টু দুটো অঙ্ক আছে খুব ভালো করে দেখে নাও ফোর পয়েন্ট ওয়ানের কোশ্চেন দেওয়া আছে একটি আদর্শ গ্যাসের মধ্যে কিছু ধুলিকণা রয়েছে ধূলিকণার চাপে অবনমীয় তা উষ্ণতা স্থির রেখে গ্যাসের চাপ দ্বিগুণ করা হলে সহ গ্যাসের আয়তন হাজার এমএল থেকে কমে পাঁচশো পয়েন্ট দুই পাঁচ এম হয় ধুলিকণা সামগ্রিক আয়তন কত উষ্ণতা স্থির মানেটা আমরা অবশ্যই বয়লের সূত্র থেকে করবো আমরা তাহলে দেখো গ্যাসটার প্রাথমিক চাপ পি ওয়ান ইকোল টু পি অন্তিম চাপ পি টু ইকো টু পি ধুলিকোনা সহ গ্যাসটার প্রাথমিক আয়তন হাজার এম এল এবং অন্তিম আয়ন পাঁচশো পয়েন্ট টু পাঁচ এম ধুলিকোনার আয়তন স্মল ভি এম এল ধরলাম তাহলে ধুলিকোনা ছাড়া গ্যাসের প্রাথমিক আয়ন ভি ওয়ানটা যেটা হবে তাহলে হাজার মাইনাস স্মল ভি আর ভি টু হবে পাঁচশো পয়েন্ট দুই পাঁচ মাইনাস স্মল ভি তাহলে বয়লের সূত্র অনুযায়ী পি ওয়ান ভি ওয়ান ইকল টু পি টু ভি টু মানগুলো বসিয়ে দিলে পিপি কেটে যাচ্ছে এখান থেকে দেখো ভিকে আমরা সমাধান করলাম দেখো ভালো করে সমাধানটা দেখে নাও এই সমাধান করলে ভি এর মান পেলাম পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ ধুলিকোনা সামগ্রিক আছে আয়তন পেলাম পয়েন্ট ফাইভ জিরো এম এল আচ্ছা এরপরে ফোর পয়েন্ট টু এর কোয়েশ্চেন দিয়েছে যে সাতশো ষাট পারদের চাপে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডা থ্রি পয়েন্ট টু গ্রাম গ্যাসের আয়তন টু পয়েন্ট টু ফোর লিটার তার গ্রাম আলমিক ওজন নির্ণয় করো আর তার সঙ্গে আছে সাধারণ হাইড্রোজেন অণু অপেক্ষা গ্যাসের একটি অণু কতগুণ বাড়ি দেখো চাপ সাতশো ষাট বা এক অ্যাটমোসফিয়ারিক প্রেশার লিখতে পারি আয়তন ভি ইকাল টু টু পয়েন্ট টু ফোর লিটার উষ্ণতা দুশো তিয়াত্তর কেলভিন তাহলে গ্যাসের ভর ডাব্লিউ ইকল টু থ্রি পয়েন্ট টু গ্রাম সার্বরনীন গ্যাস ধ্রুবক আর এর মান পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ক্যালিভিনভার্স ধরি গ্যাসটির আনব্বিক ওজন যদি এম হয় তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকল টু ডাব্লু বাই এম আর টি থেকে পাই এম ইকোয়াল টু ডাব্লুআ আর টি বাই পিভি তাহলে প্রত্যেকটি মান বসিয়ে দিই দেখো এখানে ক্যালকুলেশন করলে এম এর মান থার্টি ওয়ান পয়েন্ট নাইন এইট পা প্রায় বত্রিশের কাছাকাছি পেলাম তাহলে গ্যাসটির আনব্বিক ওজন বত্রিশ গ্রাম পার মোদ আচ্ছা এর সঙ্গে যে ছোটো অংশ একটি অংশ দিয়েছে সেটা হচ্ছে গিয়ে ছোটো অংশটা বাষ্পঘনত্ব ডি ইকল টু গ্যাসের একটি অনুরভার বা একটি হাইড্রোজেন অনুভব তাহলে গ্যাসের একটি অনুর্ভর এগুলো ডি ইন্টু একটি হার্ডজেন অনুর্ভর অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে একটি সাধারণ হার্ডোজেন অনুপেক্ষে একটি গ্যাসের অনু ডি গুণ ভারী অর্থাৎ ডি হচ্ছে গ্যাসের বাষ্পঘনত্ব তাহলে স্টুডেন্টস আজকে আমি তোমাদেরকে এই ভৌতবিজ্ঞানের দু হাজার সালের ফেব্রুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কটা ক্লাস টেনের সম্পূর্ণ সমাধান করে দিলাম